কোলাপবাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেমিনারে অংশগ্রহণকারী বেশ কিছু মেডিকেল কলেজের চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, নাট্যকর্মী, শিক্ষক সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ মানুষজনদের নিয়ে নতুন সংগঠন কোভিড কেয়ার নেটওয়ার্ক গঠন করা হলো। বর্ধমান শহরের গোলাপবাগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার কাদম্বিনী সভাকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারটি মূলত বর্ধমান শহরের বেশ কিছু মেডিকেল কলেজের চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, নাট্যকর্মী এরকম 40 জন অভিজ্ঞ মানুষদের নিয়ে এদিন সেমিনারের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত এই সেমিনারে তাদেরকে নিয়ে একটি নতুন সংগঠন করা হয়। সেই সংগঠন কোভিড কেয়ার নেটওয়ার্ক নামে পরিচিত। এই সংগঠনে আজ থেকে তাদের পথ চলা শুরু হলো। এই সংগঠনে মূলত এদিন আলোচনা হয়, এদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ধমান জেলার কোভিড সংক্রমণদের নিয়ে যাবতীয় তথ্য দেওয়া হবে। কার্যত সেই তথ্য নিয়ে জেলায় কোভিডদের এই সংগঠন সাহায্য করবে। আলোচনার মধ্যে যেটা মূল বিষয় উঠে আসে সেটা হলো, জেলায় যেভাবে কোভিড আক্রান্ত হচ্ছে মানুষ, যে বাড়িতে আক্রান্ত হচ্ছে সেই বাড়িতে প্রশাসনের তরফ থেকে এবং তার আশেপাশের বাড়িগুলিকে বাসের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এর ফলে মানুষজন বেশি অসুস্থ হয়ে পড়ছে, কারণ তারা মানুষ, জীবজন্তু না। সে কারণে প্রশাসনের কাছে তাদের সংগঠনের তরফ থেকে আবেদন করা হয় যে এরকম বাসের ব্যারিকেড দিয়ে তারা যেন মানুষজনকে আটকে না রাখেন। তারা প্রশাসনের কাছে আবেদন করবে যে বাড়িতে কোভিড সংক্রমণ হয়েছে সে বাড়িটিকে চিহ্নিতকরণ করার জন্য ওই এলাকার মোড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফেস্টুন বা বোর্ড লাগিয়ে দেওয়া হোক কোভিড সংক্রমণ এলাকা বলে। এদিন এই সংগঠনের পক্ষ থেকে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন কোভিড সংক্রমণ রোগীর মৃত্যু হলে তাকে পিপি কিট পরে ছোঁয়া যায়, তাতে আর কোনো সংক্রমণ হবে না বা সংক্রমণ ছড়াবে না, এই সমস্ত বিষয় আলাপ আলোচনা করা হয়। এখন দেখার বিষয় এই সমস্ত আবেদন জেলা প্রশাসন ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মঞ্জুর করবেন নাকি আলোচনার আলো জ্বলে অন্ধকারে নিমজ্জিত হবে। কোভিডের প্রেক্ষিতে সামগ্রিকভাবে আমরা প্রত্যেকেই সমাজে নানানভাবে বিপর্যস্ত একটা অবস্থার মধ্যে আছি। ভয়, ভীতি, সংশয় এবং নানানভাবে একজন আরেকজনের কথা না ভেবে শুধু নিজের কথাটা ভাবতে চাইছি, এরকম একটা পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে একদিকে যেরকম হাসপাতালগুলোতে মানুষকে রক্ষা করার কাজটা হচ্ছে, ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ কাজের জায়গা হচ্ছে সমাজের যে ভাবনাগুলো এই মুহূর্তে সমাজগুলোকে এক একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করছে সেটাকে যদি সংহত করা যায়। সেই ভাবনা থেকেই কোভিড কেয়ার নেটওয়ার্ক বলে সংগঠন, এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তার জন্ম। কোভিড কেয়ার নেটওয়ার্ক মূলত হচ্ছে কোভিড জয়ী এবং কোভিড সহযোগীদের সংগঠন। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।